আপনি এগুদিকে যাচ্ছে তত ভিড়টা কমার। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাতির নাতি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভু যাচ্ছে। তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যে। হে গাইস, তোমাদের জন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা আছে অনুকূলের, আজকে একটা মন্দির প্রতিষ্ঠিতা আছে। তো আমি আর আমার এই যে কই, এই যে আমার একটা ফ্রেন্ড আর আরেকটা ফ্রেন্ড, মোট তিনজন মিলে আমরা যাব। তো বেশি কথা বলবো না, চলো ওইখানে যে ডাইরেক্টলি তোমাদের সাথে কথা হবে। আর এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কারণ ঠাকুরতলা যাচ্ছি। গাইস, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, অনেকটাই মজা হতে চলেছে, ঠিক আছে? চলো বেশি বলবো না, ডাইরেক্টলি ওখানে যেয়ে কথা হচ্ছে। এখন ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরের গেটের কাছে। এখন আমরা সামনের দিকে ভিতরে যাব, ঠিক আছে? আর এইটা গেট বন্দে পুষ্পতম, ওকে, পুষ্পতম লেখা আছে। তো এখন সামনের দিকে আমরা যাচ্ছি। তো গাইস, আরও একটা গেট এই যে সামনে যাচ্ছে, আর এই সামনেটাই করে ঠাকুরের মন্দিরটা আছে, ঠিক আছে? আর এটা একটা লাইটের গেট, এটা রাত্রে হলে বুঝে যাবে। তো সব কত কতটা লোকের ভিড় তো আমরা দেখতে পাচ্ছি সামনেতে, আর আমরা এই তিনজন যাচ্ছি। সামনেতে আমরা এখন যাচ্ছি, সামনে দিকে প্রচণ্ড ভিড়। চলো সামনে ঠাকুরতলার সামনে গিয়ে মন্দিরের কাছে যে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি সামনে ঠাকুরের মন্দিরটা আছে, আর এই সাইডটাতে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। তুমি ভিড়টা দেখো একবার, ভিতরে ঢুকে। তো তোমরা ভিডিওটা দেখে থাকো, প্রথমে ঠাকুরতলা মন্দিরে যাই, তারপরে এইখানে ঠাকুরের প্রসাদ খেতে যাবো, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো, একে এই ঠাকুরের মন্দিরে যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, এত পরিমাণে ভিড় কি বলবো, দেখো সামনেটা দিকে গেটের সামনে এত ভিড়, ঢুকতেও দেয় নাই, আর এই সাইডটার দিকেও এতটাই ভিড়, মানে খাওয়া দাওয়া ঠাকুরের প্রসাদ আরে একটু মুশকিল আছে, ঠিক আছে, ঢোকা। তো তাও আমরা চেষ্টা করবো তোমার দিকে দেখানো যতটা পারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি হয় না হয় তোমরা দেখতে থাকো। তো গাইস, এখনও ঠাকুরতলা দিকে আমরা ঢুকি নাই, এখন এই প্যান্ডেলের কাজ থেকে এসে দেখতে, ঠিক আছে? প্রোগ্রাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রোগ্রাম চলছে, এতে প্রচণ্ড ভিড়, ঠাকুরের এই অনুষ্ঠানে এত লোক ভাবতে পারিনি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। এখানটা দেখো, এটা ঠাকুরের মন্দির, এই ভিতরটাকে যাওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ, কি হয় দেখি, যেতে পারি না পারি। তো গাইস, এখন ঠাকুরের প্রসাদ খেতে এসে এতগুলো চারিদিকে এতটাই ভিড়, প্যান্ডেলের কাছে এসে দাঁড়িয়ে আছি আমি আর এই তো আমার ফ্রেন্ড। এখন ঠাকুরের প্রসাদ দেখি পাওয়া যায় কি না যায়। তো চলো দেখাচ্ছি তোমার দিকে পেছনটা। তো দেখো পুরো চারিদিকটা, তোমরা একটু দেখো কত ভিড়, ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য এত ভিড়, মানে কি বলবো। তো চলো দেখি, ঠাকুরের প্রসাদ তো খেতে এসেছি, যদি পাই তো ভালো, না হলে আর কি বলবো। A few moments later. So guys, অবশেষে ঠাকুরের প্রসাদ আমরা পেয়ে গেছি, অনেক কষ্টের পর, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টের পর পেয়ে গেছি ঠাকুর, ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি অনেক কষ্টে। জাস্ট ভিড়টা তোমরা দেখো, চারিদিকে ভিড়টা দেখো, কত কষ্ট করে আর করে ঠাকুরের প্রসাদ আমাদের কপালে জুগলো, ঠিক আছে? তো এখন খেয়ে নিই প্রসাদটা। Thank you.
seconds later. So guys, আমাদের এখন খাওয়া-দাওয়া কমপ্লিট, একটু হাতটা ধুতে এলাম। তো রান এই যে রান্না শালটা দেখো তোমরা, কেমন কি রান্না হচ্ছে না হচ্ছে। তো দেখো কত বড়াই চাপাইছে, আর একদিকে রান্না হচ্ছে আর এই সাইডটা দিকে খাওন দাওন হচ্ছে। আর প্রচন্ড লোক হয়েছে এখানে, সব অনুকূলের সব শিষ্য। তো চলো আমাদের সবকিছু কমপ্লিট করে দিই, দিয়ে ওই যে ওই সামনেতে যে ওই সামনেটা দিকে যেটা ঠাকুরতলা আছে, তো ঠাকুরতলায় যে তোমার দিকে দেখাবো, ঠিক আছে। তো চলো a few moments later guys, এখন ফাইনালি ঢুকছি ঠাকুরতলার ভিতরে, ঢুকে গেছি। তো এই সাইডটাই কি হচ্ছে জানি না ঠিক, দেখতে চারিদিকে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে মন্দিরটা। আর এইটাও একটা মন্দির, তো এখনো ভিতরে ঢুকি নাই, বলতে পারছি না কি আছে না আছে। তো দেখি যদি ঢুকতে পারি তাহলে ঢুকে তোমার দিকে দেখাবো, ঠিক আছে। আর যদি না ঢুকতে পারি তাহলে আর কিছু করার নাই, চলো তুমি ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, তোমরা হয়তো ভাবছো এই ব্যক্তিটাকে, তো এনি যে যাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ সামনেতে। তো আমরা যেখানে গেলাম যে উদ্দেশ্যে অনুকূল ঠাকুরের, তো আমি যেটা শুনলাম এনি হচ্ছে অনুকূল ঠাকুরের নাতির নাতি। তো দেখতে পাচ্ছ কত লোক এখানে তার দর্শন নেওয়ার জন্য। তো আমারও ভাগ্যটাই খুবই ভালো যে আমি ঠিক টাইমে যেয়ে তার দর্শন পেলাম। তো এরপরে তোমরা দেখো ঠিকভাবে দেখতে পাবে। তো দেখো এই যে হাত জোর করলো সেটাই উঠে, তো এখন এরপর সব দেখতেই পাচ্ছ কত লোক আছে এখানটায়। তো আমরা এরপর এর মন্দিরের ভিতরে যে ঢুকে দেখবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কত লোক, তো চলো আমরা মন্দিরের ভিতরে যেয়ে ভিতরে কী কী ঠাকুর আছে তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস, এখন ফাইনালি আমরা ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি, এরপর আমরা ঢুকবো ভিতরে। এরপর ঢুকছি ভিতর দিকে, দেখতে পাচ্ছ মানুষজনের প্রচুর গাদা। আমরা এটা এখন ঢুকছি ভিতর দিকে, আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুর দেখতে পাচ্ছ। কিছু দক্ষিণ দেবো আমরা, তো আমরা ঠাকুরকে কিছু টাকা দিয়ে প্রণাম করবো, হচ্ছে ছোট ছোট ঠাকুরকে টাকাটা দিই। এখন গেটটা লাগিয়ে দিচ্ছে, আর এই দু সাইডে উপরে ওটা ছিঁড়ে আছে। A few moments later. তো দুতলায় উঠছি আমরা, এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, কত চাপ করে উঠছি। তো উঠেই গেছি ফাইনালি ঠাকুরতলার কাছে। দেখতে পাচ্ছ চারিদিকে ভিড়টা পুরো, দেখো এইখানে একটা ঠাকুর আছে, ভিড়টা দেখো পুরো গাইস, ভিড়টা দেখো প্রচুর ভিড়। মেন ভিতরে যাচ্ছে এখন, এখন ভিডিও আরে করতে দিচ্ছে না, একটা ভয় এসে মানা করছে ভিডিও না করার জন্য, মানে করতে মানা করছে এখন। আর দেখতে পাচ্ছ সবাইকে মানা করছে ভিডিও করার জন্য, তো তাও যারা পাচ্ছে করছে, ঠিক আছে। আর প্রচণ্ড ঠাকুরতলাটার ভিতরে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে আমাদের পেছনে ভিডিও ঠাকুরটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের পেছনে, তো চলো তোমার দিকে দেখাচ্ছি আর একটু ভালো করে দত্তটা পারবো দেখানোর চেষ্টা করবো আমরা। তো গাইস, এখন আমরা এখানটা থেকে বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঠান্ডার থেকে, আমরা এখন এই সামনের দিকে যাই, দেখি কী হয়। তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকবো, বেশি কথা বলবো না এই ভিড়ের মধ্যে, তোমরা ভিডিওটা দেখে এনজয় নিতে থাকো, ঠিক আছে। আর ভিডিও করতে দিচ্ছে না, তাও আমি নতুন করার চেষ্টা করছি। দেখি পাচ্ছ কতটা লোক, কতটা পরিমাণের লোক তোমরা এবার পুরো ভিউজটা এনজয় নিতে থাকো, দেখো কতটা লোক তোমাদের তখন নিচে থেকে দেখাচ্ছিলাম,
কতটা তোমরা বুঝতে পারছিলে না, এরপর এরপর দেখো চারিদিকটা, ঠিক আছে দেখো। দেখো আমরা দুতলার, ম্যাক্সিমাম দুতলার উপরে আছি। আর ভেতরটা চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা এইদিকটা দেখো পুরো চারিদিকে পুরো মানুষ আর মানুষ। তো গাইস যত সময় মানে এগুদিকে যাচ্ছে তত ভিড়টা কমার ইয়ে হচ্ছে। তো আমরা যখন এসে আর একটু ভিড় ছিল আর এখন একটু কমেছে, যদি বা তার মানে বুঝতে পারছি এখনই এত আর তখন কতটা ছিল। তো দেখো সামনে দিকে আমরা দেখি আর কতটা কি দেখাতে পারি, আর তো দেখানোর সেরকম কিছু নেই, যতটা পালাম তোমার দিকে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো গাইস ভিডিওটা এত দূর অবধি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো এখন আমি এই তো মন্দিরের পাঁচটাতে এসে তোমাদের ভিডিওটা শেষ পর্যায়ের এই শ্যুটটা করছি। তো আর কিছু দেখানো নেই, যতটা পারলাম তোমাদেরকে ভিড়ভাট্টার মধ্যে করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো কেমন হয়েছে ঠিক বলতে পারছি না, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো তোমরা একটু সাপোর্ট করো, কমপ্লিট তাড়াতাড়ি করে দাও গাইস। ভালো ভিডিওটা এত দূর অবধি, তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো পরে নেক্সট ভিডিওতে দেখা হবে।